প্রশ্ন করেছেন ফাতেমা, বাচ্চা হওয়ার পর থেকে দিন দিন ওজন কমতেছে, এমনিতেই শারীরিকভাবে সুস্থ আছে, কীভাবে ওজন বাড়ানো যাবে? বাচ্চা হওয়ার পর থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওজন বাড়ে, ওজন যাদের কমে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো রাতের ঘুমটা কম থাকে বা বাচ্চাটাকে পালতে গিয়ে নিজের বিষয়ে তেমন কোনো কেয়ার নেওয়া হয় না, পর্যাপ্ত পরিমাণে যে ক্যালোরি অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় একজন মা যে পরিমাণ ক্যালোরি নেবে সেম ল্যাকটেটিং পিরিয়ডে সেম ক্যালোরিটাই তাকে কিন্তু নিতে হয়। এই ক্ষেত্রে মায়েদেরকে খুব ফলো করে দেখেছি যে মায়েরা প্রেগনেন্ট অবস্থায় যত যত্ন করে খায় ল্যাকটেটিং পিরিয়ডে যখন দুধ খাওয়ায় বাচ্চাকে এই সময়টা নিজের যত্ন করে না, এটা খুবই ভুল একটা বিষয়। কারণ বাচ্চা যদি দুধ খায় মায়ের ক্যালোরি বার্ন হয়, বাচ্চা মায়ের শরীর থেকে নিচ্ছে তাই মাকে কিন্তু সেই জিনিসটাকে রিকভার করতে হবে। তাই আপনার দৈনন্দিন চাহিদার ডাবল ক্যালোরি আপনাকে ইনটেক করতে হবে। খুব যদি খেতে ইচ্ছে না করে কৃমিনাশক না নিয়ে থাকলে কৃমিনাশকটা নেবেন, এরপরে আপনি জিঙ্ক বি ডেলি সকালে একটা রাতে একটা এটাকে সাপ্লিমেন্টেশন করুন, প্রোবায়োটিকটা নিন সকালে এবং বিকেলে, প্রোবায়োটিকটা 15 দিনের মতো খান, টার্মারিক পিল নিতে পারেন যেন আপনার অ্যাপেটাইটটা এবং গ্যাসটা চলে যায়, যেন আপনি খেতে পারেন, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন যেন ঘুমটা বা রিল্যাক্সেশন আপনার আসে, 3 থেকে 3.5 লিটার পানি খাওয়ার প্ল্যান করুন, প্রতিদিন কিছু ব্যায়াম করুন, রাতের ঘুমটা ঠিক করুন, অ্যাপেটাইটটা অটোমেটিক্যালি গ্রো করবে। দিনে মিনিমাম 6 থেকে 8 বার স্মল অ্যামাউন্ট ফ্রিকোয়েন্ট মিল হাই প্রোটিন হাই ক্যালোরিযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন, তাহলে আপনার ওজন বেড়ে যাবে। যদি তা না হয় তাহলে অবশ্যই বলবো যে এক্সপার্ট কোনো নিউট্রিশনিস্টের কাছে গিয়ে আপনি প্ল্যানটা করুন বা আপনার প্রবলেমগুলো শেয়ার করলে সেই অনুযায়ী তিনি আপনাকে সমাধানটা দিতে পারবেন।